ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রবিবার সরিয়ে বিকালে বৈঠক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের, আর এই গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠক তৃণমূলের বীরভূম জেলার নেতৃত্বে। সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, অথচ সামনেই পঞ্চায়েত নির্বাচন। এমন পরিস্থিতিতে অনুব্রতর অনুপস্থিতকে সামলাবেন জেলা সংগঠনের দায়িত্ব কে, তা নিয়েই দলের তরফ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক থেকে তার কিছুটা আভাস পাওয়া যেতে পারে। দুপুর 3টে নাগাদ বৈঠক শুরু হয়। আগামীকাল স্বাধীনতা দিবস ও পরের দিন খেলা দিবস প্রসঙ্গে রবিবার বোলপুর জেলা তৃণমূল কার্যালয়ের বৈঠক করা হয়। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর এদিনই প্রথম বৈঠক হয়। মন্ত্রী তথা বিধায়ক চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের মেনটেনার অভিজিৎ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ সকল বিধায়ক ও জেলা তৃণমূলের উচ্চস্তরের নেতৃত্ব এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি আগামী দিন কীভাবে দল পরিচালনা হবে এই বিষয়ে এই দিন বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক শেষে দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সকলেই একসাথে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুব্রতহীন বীরভূম চলবে কীভাবে? রবিবার বৈঠকে বিশেষ তৃণমূল বৈঠক। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।